কোনো ব্যক্তির বয়স যদি বিশ বছর বা তার বেশি হয় এবং তার যদি বুকে বা বুকের আশেপাশে ব্যথা বা ব্যথার ভাব বুকে চাপ দেওয়া জ্বালা পোড়া কম্প্রেশন বা শ্বাসকষ্ট ইত্যাদি হয় তাহলে সেটা আমাদেরকে অবশ্যই গুরুত্বের সাথে নিতে হবে কেননা হৃৎপিণ্ডের ব্যথায় মানুষের যে কোনো সময় হঠাৎ মৃত্যুর ঘটনা ঘটতে পারে এই জন্যেই আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে যে আমার বুকের ব্যথাটা এটা কি হৃদপিণ্ডের নাকি হৃৎপিণ্ডের না তখন আমরা অন্য অন্য কারণ খুঁজব যে হৃৎপিণ্ড ছাড়া আর কি কি কারণে ব্যথা হতে পারে হতে পারে সেটা ফুসফুসের কারণে কারণ সেটা একই জায়গায় অবস্থিত হতে পারে সেটা খাদ্য নালীর কারণে কারণ এটার পিছনে থাকে আমরা এসোফেগাস বলি হতে পারে সেটা ফুসফুসের যে অন্য অন্য পার্ট যেমন ব্রঙ্কাইটিস ব্রংকাইটিসের কারণ হতে পারে হতে পারে সেটা ফুসফুসের যে কাভারিংস থাকে আমরা বলি প্লুরা অর্থাৎ প্লুরার বিভিন্ন রোগের কারণেও বুকে ব্যথা হতে পারে এরপরে যদি আমরা আসি বাইরে বাইরে যেমন বুকের যে খাঁচাটা এই খাঁচাটার কারণেও ব্যথা হতে পারে অনেক সময় যে হাড্ডিগুলো যে থাকে আমাদের হাড্ডি প্রদাহ হয় হাড্ডির সাথে যে মাংসের যে সংযোগ অ্যাটাচমেন্ট থাকে এই অ্যাটাচমেন্টটা অনেক সময় প্রদাহ হয় ইনফ্ল্যামেশন হয় সেই কারণে অনেক সময় ব্যথা হয় তারপরে খাদ্য নালিতে যেটা হয় ইসোফাজাইটিস হতে পারে ইভেনফেনজাইটিস হতে পারে টনসিলাইটিস হতে পারে দাঁতের ব্যথাও অনেক সময় এই আশেপাশে স্প্রেড করতে পারে এ ডায় ফ্রাইমের নিচের যে স্ট্রাকচার আছে যেমন স্টোমাক আছে পাকস্থলীর কারণেও যে এখানে আলচার হতে পারে এ কারণে ব্যথা হতে পারে পিত্তথলিতে অনেক সময় ইনফ্লামেশন হয় প্রদাহ হয় পিত্তথলিতে পাথর জমতে পারে পাথর থেকেও ব্যথা হতে পারে বা অগনাশ হয় অগ্নাশ যে ইনফ্ল্যামেশন বা প্রদাহ সেখানোর থেকেও কিন্তু ব্যথা হতে পারে এবং সেই ব্যথাটাও মনে হতে পারে অনেক সময় বুকের দিকেও আসতে পারে এবং রুগী যেটা মনে করে এটা গ্যাসের ব্যথা এটা আমরা অনেক সময় অনেক ক্ষেত্রেই পাই যে পেশেন্ট হার্ট অ্যাটাক নিয়ে এসছে কিন্তু সে হার্ট অ্যাটাক বুকের ব্যথার কথা বলছে না সে বলছে গ্যাসের ব্যথা এবং এই গ্যাস করতে করতে বিভিন্ন জায়গায় সে যায় ওষুধপত্র খায় এবং অনেক সময় পথেই সে মারা যায় কারণ ওটা আসলে গ্যাসের ব্যথা ছিল না সেটা ছিল হার্ট অ্যাটাক বা হার্টের ব্যথা হার্টের রক্তনালী ব্লক হয়ে এটা তার হয়েছে এই জন্য আমি বলবো বুকের ব্যথা হোক বুকের আশেপাশে ব্যথা হোক অথবা গ্যাসের মতো ভাব মনে হোক এটাকে অবশ্যই একজন ডাক্তার দেখিয়ে এটা প্রমাণ করতে হবে যেটা এটা হার্টের ব্যথা নয় সে অ্যাটাক কিন্তু একটা ইসিজি করলেই আমরা অনেকখানি বুঝতে পারি ইসিজি মাস্ট বি রিপোর্টেড ইমিডিয়েটলি অর্থাৎ এখন করলে এখন ইসিজি রিপোর্ট করতে হবে সেটা একজন ওই সময় ডাক্তার এমার্জেন্সি মেডিকেল অফিসার অথবা তার যে কনসালট্যান্ট প্রফেসর থাকবে সে ওই ইসিজিটা রিড করবে ইসিজি করে সাথে সাথে বলে দিবে যে এটা না ইসিজি ভালো কি খারাপ আপনি আজকের ইসিজি কাল দিয়ে কালকে রিপোর্ট পেয়ে আপনার কোনো ধরনের লাভ হবে না এটা খুবই গুরুত্বপূর্ণ এটা শুধু রুগীদের মধ্যেও এই ভুল ধারণাটা আছে তা নয় আমি অনেক চিকিৎসকের মধ্যেও অনেক এই এই ব্যাপারে আমি সচেতনতার অভাব আমি লক্ষ্য করেছি হার্ট অ্যাটাকটা কিন্তু অ্যাপেন্ডিক্সের চেয়েও মারাত্মক হাফ অ্যাপেন্ডিক্স আপনাকে চব্বিশ ঘন্টা সময় দিতে পারে হার্ট অ্যাটাক হলে কিন্তু আপনাকে দুই ঘন্টাও সময় নাও দিতে পারে আর হৃদরোগের আধুনিক চিকিৎসা আপনারা জানেন জরুরি এনজিওগ্রাম এবং এনজিও প্লাস্টি জরুরি এনজিওগ্রাম মানে কি ইমিডিয়েটলি আমাদের ওটিতে নিয়ে ক্যাথলাবি নিয়ে এনজিওগ্রাম করে দেখতে হয় যে এখানে হার্টের ব্লকটা আছে কি না বা হার্টের মেজর কোনো রক্ত নালী ব্লক আছে কি না যদি থাকে তাহলে অবশ্যই সাথে সাথে সেটা ব্লক অপসারণ করতে হবে রিং দিলে ব্লকটা সরে যায় তখন রক্ত চলাচলটা স্বাভাবিক পর্যায়ে যায় এবং মানুষের জীবন রক্ষা পায় আর যদি অনেক সময় দেখা যায় যে না স্টেন্টে কাজ হচ্ছে না বা স্টেন্ট দেওয়া সম্ভব না সেক্ষেত্রে এমার্জেন্সিও বাইপাস সার্জারিও করা যেতে পারে সুতরাং বুকের ব্যথা হলে বা ব্যথার ভাব হলে শ্বাসকষ্ট হলে ইভেন গ্যাসের মতো হলে অবশ্যই অবশ্যই ইসিজি করে অবশ্যই একজন হৃদরোগ বিশেষজ্ঞ দিয়ে সেটাকে ভেরিফাই করে নিতে হবে যেটা হার্টের রোগ কি না